নেত্রকোনায় ঘুম থেকে ডেকে তেল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মাসুদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি বিশেষ পুলিশ সুপার মুক্তধর জানায়, পাওনা টাকা ফেরত চাওয়ায় দুর্গাপুরের ওই ব্যবসায়ীকে হত্যা করে আসামি মাসুদ মিয়া। ধান নেওয়া পাওনা টাকা ফেরত চাইলে 21 মার্চ গভীর রাতে হেকমত আলীর দোকানে গিয়ে বাইকে তেল কেনার কথা বলে তাকে ঘুম থেকে ডেকে তোলে। মারধরের এক পর্যায়ে শক্ত কাঠ দিয়ে আঘাত করে হত্যা করে বলে জানায় সিআইডি। পাওনা টাকা পরিশোধ করার জন্য তাগিদ দিচ্ছিলেন বারংবার এই মাসুদ মিয়া। তখন সেটা পরিকল্পনা করে, দরজার মধ্যে করানারটা থাকেন দোকানে, এবং করানের বলেন যে তার যে সাথে যে মোটরসাইকেলটি রয়েছে তার জন্য জ্বালানি তেল প্রয়োজন। হেকমত আলী যখন দোকান খুলেন, সেখানে দরজার যে কাঠের ডাসা আছে, ডাসা দিয়ে উপর্যুপুরি তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। সাইফুল ইসলাম হৃদয়, ঢাকা আওয়ার।